জয় গুরু চন্দনা হালদার মা, শুরু করুন প্রার্থনা। জয় গুরু। জয় গুরু। Thank you.
জয় গুরু। জয় গুরু। শোনা গেছে? হ্যাঁ মা, শোনা গেছে। জয় গুরু। জয় গুরু। আজ 31শে শ্রাবণ, ইংরেজি 16/8/2021, সোমবার। পরমারাধ্যা জগজ্জননী শিশি বড়মার 128তম শুভ জন্মমাস উপলক্ষে সৎসঙ্গ বিহার খাতড়ায় অনলাইনে মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন। কলকাতা থেকে শ্রীমতী তনুজা ভুলমা পরিবার তথা বিশ্ববাসী সার্বিক মঙ্গল কামনায়। খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী রত্না মল্লিকমা পরিবার পরিজন তথা বিশ্ববাসী সার্বিক মঙ্গল কামনায়। এবং বৈদ্যনাথপুর থেকে ঝিনুক বক্সিমা, উনিও তার পরিবার পরিজন তথা বিশ্ববাসীর মঙ্গল কামনায় মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন। এখন আমরা উপস্থিত প্রতি প্রত্যেকে ওনাদের ওনাদের পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ঈশ্বরচ্ছল জীবনের প্রার্থনায়, তৎসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় পরমপিতার আতুল চরণে কিছুক্ষণ নাম করব। নামের সময় হলো।
ওং ব্রহ্ম পরম ব্রহ্ম ও কুল মালিক রাধা স্বামী দয়াল। সকলকে জয় গুরু। এখন পরম প্রেমময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রে শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে কুমারী কবিতা পণ্ডামা। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে স্বীয়স্ব লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে। যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার অধৈর্য ও বিরক্তি না আসে। যা চাও তাই হবে। বিশ্বাসে বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব, অবসাদ, সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমার তেমনতর সমর্থন করবে। স্বস্তি স্বস্তি। জয় গুরু। সত্যানুসরণে যে বাণীটি পাঠ হলো তার এই ইংলিশ ভার্সন পাঠ করবেন বর্ধমান থেকে শ্রীমতী অনুলেখা সাহুমা। জয় গুরু। জয় গুরু। আই এম রিসাইটিং অ্যান অ্যাফোরিজম ফ্রম দ্য হোলি বুক অফ সত্যানুসরণ রিটন বাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রা হিমসেলফ। দি কনসেপশন দ্যাট ক্যানট বি এফেক্টেড অর ওভারওয়েলড বাই কন্ট্রাডিক্টরি কনসেপশন ইজ ফেথ। If there be no faith, how can there be vision? Work follows faith. As the faith, so the work. Deep faith can do anything. Believe. But beware that pride, impatience, or irritation do not come in. You shall achieve what you want. It is faith alone that can bring expansion and responsive consequences. And doubt brings in sluggishness, irresponsiveness, and depression. Faith is above reason. If you have faith, all reasoning shall support you. As you believe, so will reasoning and arguments support you. Peace, peace, peace. Joy Guru. Joy Guru. এখন শিশি ঠাকুরের চলার সাথী গ্রন্থ পাঠ করবেন খাতড়া বাঁকুড়া থেকে শ্রীমতী প্রিয়াঙ্কা মল্লিক মা। জয় গুরু। জয় গুরু মা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জলার সাথে গ্রন্থ পিতামাতার সেবায় স্ত্রী। লক্ষ্য রাখিও তোমার স্ত্রীর প্রথম এবং প্রধান কর্তব্য যেন হয় তোমার পিতামাতা বা যাহা হইতে সুস্থ হইয়াছ এমনতর সন্নিবদ্ধ মঙ্গলকামী সেবা করা। এই সেবা বিমুখ হইয়া তোমার সেবা করাকে প্রশ্রয় দিও না, বরং তুমি যদি মোটেই তোমার স্ত্রীর সেবায় আকাঙ্ক্ষা না করো তাহাও ভালো, কিন্তু তাহাতে সেবা সম্ভবত তিলমাত্র ত্রুটি না হয়। দেখিবে পিছনের জীবন কেমন রঙিন ভাবে রঙিন আলোকে কেমন তোমাকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। মানি সংখ্যা দিশে জয় গুরু। এরপর শিশি ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ পাঠ করবেন ইন্দ্রকোচা থেকে কুমারী সুধৃতি সিংহমা। জয় গুরু। শোনা যাচ্ছে? জয় গুরু। হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। যদি তোমার স্ত্রী সহজভাবে তোমার অনুগতি সম্পন্না না হয়, পোষণ বর্ধনে অনুচর্যানিরতা না হয়,
তোমার সাত্ত্বিক সম্বর্ধনার আপূরণই হোতা না হয়ে ওঠে। তার জীবনে তোমাকে তোমার স্বার্থকে সর্বতোভাবে মুখ্য করে না তুলে তোমার প্রীতিপদ যা নয়, পোষণার আপূরণই যা নয়, শত আকর্ষণ থাকলেও তা তার পক্ষে যদি সহজ বর্জনীয় না হয়ে ওঠে, বুঝে নিও তোমাতে তার স্ত্রীত্ব উচ্চারিত হয়ে ওঠেনি। আবার এই না ওঠাটা কিন্তু সন্দেহের। বাণী সংখ্যা 56, পৃষ্ঠা সংখ্যা 28। জয় গুরু। জয় গুরু। এখন শিশি ঠাকুরের শ্রীমুখ নিষ্ঠিত নারী নীতি গ্রন্থ পাঠ করবেন মসিয়ারা বাঁকুড়া থেকে শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জি মা। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে যে মেঘ জড়জড়াচ্ছে? জয় গুরু। হ্যাঁ শোনা মা, শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, শোনা যাচ্ছে। প্রেমময় শিশি ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নতজানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ধর্মকার্যে, ধর্মকার্য মানে তাহাই করা যাহাতে তোমার ও তোমার পারিপার্শ্বিকে জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয়। ভাবিয়া, বুঝিয়া, দেখিয়া, শুনিয়া তাহাই বলো, আর আচরণে তাহারই অনুষ্ঠান করো। দেখিবে ভয় ও শুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণী সংখ্যা 7, পৃষ্ঠা সংখ্যা 5-6। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু, জয় গুরু। এরপর পুজো মা আপনি মিউট করে দিন। অনিমা কাকিমার ফোনটা পাচ্ছি না, একটু ফোন করবেন না। জয় গুরু হইয়া সৎসঙ্গের পরে মা আপনি, জয় গুরু। এরপর পূজনীয় সাধনাদি রচিত স্তোত্র পাঠ করবেন কলকাতা থেকে শ্রীমতী তনুজা ভোলমা। জয় গুরু। জয় গুরু। পূজনীয়া সাধনাদি রচিত স্তোত্র পাঠ। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করায় আমার জীবনের সর্বপ্রথম ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখিতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ হও, দীর্ঘায়ু হও, আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছ্বল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর সমান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন তোমার এই অফুরন্ত অমৃত নিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শানুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়া তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ, আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তর বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা
তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি কত পুণ্য ফলে, সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে, সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ও গো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমিই আমার জীবন, আমি জানি তুমিই আমার বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই, তোমার প্রতি কর্মে প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন তোমাকে মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ, তাই প্রার্থনা দাসী তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারী নীতি প্রতিপালনে। ও গো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক, স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখন পাঁচালী গীতি পাঠ করবেন বৈতল বাঁকুড়া থেকে শ্রীমতী অর্পিতা মাইতিমা। জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী বড়মার পাঁচালী মাহাত্ম্য। গোলকে ছিলে তুমি সত্য নারায়ণী, কণ্ঠে অধিষ্ঠান করো তাই বিনা পানি, ইন্দুপুরে ছিলে তুমি হয়ে ইন্দ্রাণী, তপস্যায় প্রিয় হন দেব সুলোপানি, ত্রিলোক ভুলোকার দেব স্বর্গপুরে, মর্তলোকে প্রিয় তুমি প্রিয় সুর পরে, কলিযুগে জীবের তুমি দুঃখ ঘুচাতে, ষোড়শী দেবীর রূপ ধরিয়া জগতে, ধন্য কলি পূর্ণ নামে ধন্য দেশবাসী, যুগে যুগে আসো তুমি লয়ে দাস দাসী, পবিত্র ধোপাদহ আসাম বিহার, উড়িষ্যা হিমায়তপুর পদ ধুলি মার, বিহারের লীলা ভূমি অতি চমৎকার, আজ লীলা চলে বিচিত্র আকার, ভক্তি ভরে স্মরণ করে গেলে দেও ঘরে, কোন কোন ভাগ্যবান দেখি বারে পারে, ক্ষমা করো সর্বজীবের তুমি ক্ষমাশীলা, স্বর্গমর্তে পূজে তোমার তুমি মা কমলা, মহাশক্তি হৃদে তব রমণী রতন, শক্তিহীনের শক্তি দান লয় যে শরণ, তোমার মূরতি যেবা করে দর্শন, ধন্য জনম সার্থক তার মানব জীবন, তোমার মহিমা অপার বিশ্ব চরাচরে, ভক্তি ভরে ডাকিলে তার শ্রীবৃদ্ধি হয় ঘরে, গুণে হয় সরস্বতী রূপে লক্ষ্মী সম, তব পাদ স্পর্শে যেন স্বস্তি অভিনব, পরম পুরুষোত্তমের লীলা সহচরী, জগতের মাতা তুমি জগৎ ঈশ্বরী, অমর বিবেক পুত্র পূজা পৃথিবীতে, সাধনা সান্ত্বনা কন্যা অরূপ রূপেতে, উমার সাধনা আর বেহুলার স্তব, সীতার সংযম আর প্রতিভার জপ, নিষ্ঠা ধর্ম শুশ্রূষা সেবা সংরক্ষণ, সাহায্য প্রেরণা দানে দানে সুপজনন, নারীর ওই বৈশিষ্ট্য মাঝে যত গুণ আছে, তাহার সকল গুণ তোমাতে বিরাজে, আদর্শ রমণী রূপে জগতে খ্যাতি, পুণ্যপম্ভ অনুকূল যুগে যুগে সাথী, লক্ষ্মী মাতার বত কথা যেবা রাখে ঘরে, গুরুবারে কোনো ঘরে যদি পূজা করে, সকল সাধনা তার হইবে পূরণ, স্বামী পুত্র লোক সুখে রয় দুঃখ হয় মোচন, দুঃখ হরণ বলে মাগো না পায় যেন ক্লেশ, হরি হরি বলুন সবে পুঁথি হইল শেষ। জয় গুরু, জয় গুরু। শঙ্খধ্বনি প্রার্থনা, অমীয় গ্রন্থাদি পাঠ, সাধনাদি রচিত স্তোত্র পাঠ এবং পাঁচালী গীতি পাঠ প্রত্যেক মায়েরাই অত্যন্ত সুন্দরভাবে ভক্তি ভরে করলেন। দয়ালের রাতুল চরণে প্রত্যেকের পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য, সুদীর্ঘ ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। এরপর আমরা ভক্তিগীতির দিকে যাব। এখন আমাদের সামনে একটি ভক্তিগীতি পরিবেশন করবেন
খাতড়া থেকে শ্রীমতী শিবানী মণ্ডলমা। জয় গুরু। জয় গুরু মা, শুরু করুন। তোমার পায়ে অর্ঘ হয়ে রই যেন গো আমি, পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ হয়ে রই যেন গো আমি, পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ হয়ে, তোমার করুণারি ধারায় প্রাণ লাভে সব ছন্ন ছাড়ায়, তোমার করুণারি ধারায় প্রাণ লাভে সব ছন্ন ছাড়ায়, পৌঁছল করে বিশ্ব ধারায়, পৌঁছল করে বিশ্ব ধারায় মুক্তি বিলাও তুমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ হয়ে ছিন্ন করে মায়ার বাঁধন সরিপুর কঠিন শাসন, ছিন্ন করে মায়ার বাঁধন, ছিন্ন করে মায়ার বাঁধন সরিপুর কঠিন শাসন, ছিন্ন করে মায়ার বাঁধন বাঁচিয়ে রাখো সকল জানাই এই ভব সংসারে, বাঁচিয়ে রাখো সকল জানাই এই ভব সংসারে, বাজিয়ে তোমার প্রেমের বাঁশি, বাজিয়ে তোমার প্রেমের বাঁশি আপন প্রাণের সুরে। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ হয়ে, ও গো প্রভু বিশ্বধাতা আপন তম পরম পিতা, ও গো প্রভু বিশ্বধাতা আপন তম পরম পিতা, মাটির ধরায় দাও গো এনে, মাটির ধরায় দাও গো এনে পূর্ণ স্বর্গ ভূমি। পতিত পাবন দয়াল ঠাকুর, পতিত পাবন দয়াল ঠাকুর প্রিয় পরম স্বামী। তোমার পায়ে অর্ঘ হয়ে রই যেন গো আমি, তোমার পায়ে অর্ঘ হয়ে রই যেন গো আমি, তোমার পায়ে অর্ঘ হয়ে রই যেন গো আমি। জয় গুরু।
জয় গুরু। খুব সুন্দর মনোমুগ্ধকর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন খাতড়া থেকে শিবানী মণ্ডল মা, খুব সুন্দর শুনিয়েছে। পরমপিতার আতুল চরণে ওনার ওনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। এরপর পরবর্তী ভক্তিগীতি পরিবেশন করবেন বেলঘরিয়া থেকে শ্রীমতী রীতা দাস মা। জয় গুরু মা। জয় গুরু মা, শুরু করুন। জয় গুরু উপস্থিত সকলকে। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার একটুখানি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। জয় গুরু। আজ শাওনী সারাবেলা, আজকে শাওনী সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘুদল ঢালবে বলে মায়ের চরণে। আজ কে আজ শাওনের সারা বেলা, আজ কে আজ শাওনের সারা বেলা, আজ কে সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে, ওই মেঘুদল ঢালবে বলে মায়ের চরণে। আজ কে আজ ভুবন মুখর করে মা এসেছেন ঘরে, আজ ভুবন মুখর করে মা এসেছেন ঘরে, আয় ছুটে আয় আয় রে সবাই, আয় ছুটে আয় আয় রে সবাই, তার চরণ বন্দনে তার চরণ বন্দনে। আজ শাওনের সারা বেলা, আজ কে শাওনে এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে, এমন দিনে কেউ কি পারে মাকে ছেড়ে রইতে দূরে, আজীবন সফল হবে সবার, জীবন সফল হবে সবার মায়ের আরাধনে। আজ কে শাওনে, আজ শাওনে সারা বেলা, আজ কে শাওনে আনন্দের ধারা আজ বইছে অপারা, আনন্দের ধারা আজ বইছে অপারা, সে আনন্দে ভাগনি বিয়াই মায়ের অঙ্গনে। আজ কে শাওনে,
আসে আনের কুসুম রাশি আয় রে বিশ্ববাসী আনের কুসুম রাশি মোরা মায়ের চরণ করব পূজা মায়ের চরণ করব পূজা আত্ম নিবেদনে আজ কেশাওনি আজ শাওনি সারা বেলা আজ কেশাওনি সাগর হতে জলের ধারা বয়ে বয়ে আনে মনে হোদাদ ভাবে বলে মায়ের চরণে আজ কেশাওনি আজ শাওনে সারা বেলা আজ কে শাওনে জয়গুরু জয়গুরু মা, আরো একটি অপূর্ব মনোমুগ্ধকর ভক্তিগীতি শুনলাম আমরা রীতা দাস মায়ের কাছ থেকে। খুব সুন্দর হয়েছে। পরমপিতা রাতুর চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয়গুরু মা। জয়গুরু মা ভালো থাকবেন। জয়গুরু, একটা কথা বলে নি, তারপর আবার ইষ্ট প্রসঙ্গের দিকে ফিরে যাব। আগামীকাল 17ই আগস্ট সৎসঙ্গ বিহার খাতড়ার অনলাইন অনুষ্ঠান 1 বছর পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবার কাছে একান্ত অনুরোধ যে আমরা এই প্রত্যেকটা অনুষ্ঠানে জয়েন করব এবং আরও নতুন নতুন মানুষকে জয়েন করিয়ে এই দিনটিকে সাফল্যমণ্ডিত করে তুলব। জয়গুরু সকলকে। এরপর আমরা ইষ্ট প্রসঙ্গ শুনব। এখন আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন ত্রিপুরা থেকে শ্রীমতী অনামিকা রায় মা। জয় গুরু মা। মা আপনি 15 মিনিট বলবেন। জয় গুরু। এখানে উপস্থিত সকলকে আমার রামান্বিত জয় গুরু। বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে একটা জায়গা বলেছিলেন যে সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই বিশ্বের ব্রহ্মাণ্ডের দিন দুনিয়ার মালিক, যে এত বড় একটা জীব জগতে যে গ্যারান্টি দেওয়ার কথা প্রত্যেকটা প্রাণীকুল উদ্ভিদকুল এবং মানে সেটাই যে সৎসঙ্গের আশ্রয়, মানে সতের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমার আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। সত্যি সেই যে গ্যারান্টি দেওয়া কথাটা আর আমরা কোথায় পাবো? আমাদের অনেক যে গ্যারান্টেড সই থাকে যে ব্যাংকে বা অনেকে এতে, কিন্তু এই যে আমাদের যে সত্যানুসরণ আমার পরমপিতাকে পেয়ে আমরা যে মানব জীবন ধন্য এই কথাটি বুঝতে পারছি। আর তিনি তো হচ্ছেন বিশ্বের সৃষ্টি সৃষ্টিকর্তা, দিন দুনিয়ার মালিক, যাকে এই যে এই জগতে যুগে যুগে অনেক মহাপুরুষরা এসছেন যুগের উপযোগী হয়ে, আর এবার কলিযুগে এসছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর নররূপ ধারণ করে সাধারণ বেশে। কিন্তু ওনার আসার পেছনে সেই যে কারণটা কি, যে এই কলিযুগ যে ভয়ানহ বা ধ্বংসের যুগ, সেটাকে রক্ষা করার মতো পৃথিবীতে কোনো কারোর সাধ্য নেই। বিজ্ঞান যতই উন্নতি হোক না কেন, কিন্তু বিজ্ঞান যেমন সৃষ্টি করে তেমন কিন্তু ধ্বংস করে। তাই
তাই ঠাকুর এই যে এবার যে ধর্মের সংজ্ঞাটা কি দিলেন, যুগে যুগে তো এসছেন, অনেক মালা তিলক নিয়ে ধর্ম ধর্ম করেছেন, অনেক সাধু সন্তরা ধর্ম করেছেন, বা যুগী ঋষিরা অনেক পাহাড় পর্বতে বছরের পর বছর নাম ধ্যান সাধন ভজন করে সেই ঈশ্বরত্ব লাভের জন্য যে সাধনা করেছিলেন, কিন্তু সেই সাধনার আর প্রয়োজন নেই যে সংসার ত্যাগ করে। ঠাকুর সংসার ধর্ম করে করিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, নিজে বাস্তবে করে। ঠাকুরকে একজন প্রশ্ন করেছিলেন যে ঠাকুর আপনাদের সব বিধিবিধান দেওয়া আছে, কিন্তু ঈশ্বরত্ব লাভের কি উপায়? তখন যে আমার সব কিছু আমার জানা আছে, কিন্তু না করে কোনো কিছু পাওয়া যায় সেটার কিন্তু আমার জানা নেই, সেটাই আমার একমাত্র অজানা। সত্যি কেউ আমরা না করে যদি আমরা পেতে চাই দুঃখ তার পিছু ধার। এই যে আমরা পরম দয়ালতে পেয়েছি, এই যে সাধারণ আমি বললাম যে যুগের উপযোগী হয়ে এসছেন সাধু সন্তরা বাইরে রকম এ করে, কিন্তু এবার এই যুগে একদম সহজ উপায়ে যে 5টি বিধান নিয়ে এসছেন, যজন যাজন ইষ্টভৃতি হস্তলিনী সদাচার, এত ইজি ভাবে আমরা ঘরে বসে থেকে আমরা ঈশ্বরত্ব লাভের একমাত্র উপায় আমরা পেয়ে যাচ্ছি জীবনে। আমরা ঈশ্বরত্ব পাওয়ার পন্থ আমরা পরমপিতা দিয়ে গেছেন দয়া করে, দয়া বশত করে, কৃপা করে আমরা হয়তো তার চরণে আশ্রয় জন্ম জন্মান্তরে সুকৃতির ফলে তার চরণে আশ্রিত হয়েছি বলেই কিন্তু সেটা সম্ভব হয়েছে। আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিন দুনিয়ার মালিকের যে জীবনে যা দিয়ে গেছেন তা ব্যাখ্যা করার মতো কিন্তু সেই রকম ক্ষমতা আমার নেই, তারপরও একটু কিছু বলার চেষ্টা করছি। পরম দয়াল এই যুগে যুগে যে যুগপুরুষরা এসছেন, যে অবতাররা এসছেন, তাদের কিন্তু লীলা সঙ্গিনী নিয়ে সাথে করে নিয়ে এসছেন, আর এই যুগে আমাদের যুগপুরুষোত্তম পরম দয়াল লীলা সঙ্গিনী রূপে আমাদের জগৎ জন্য শ্রী বর্মাকে নিয়ে এসছেন। যখন মাতা মনমোহিনী দেবী এই জীবদ্দশা ছেড়ে পরলোকধামে চলে গিয়েছিলেন, তখন কিন্তু আশ্রমবাসী জগৎবাসী কান্নায় ভেঙে পড়ছিলেন, তখন এত লোকের কান্না দেখে ঠাকুরের ভীষণ কষ্ট হয়েছিল, তখন এই কান্না আর সইতে পারছে না, তখন এই আমাদের জগৎজনী শ্রী বর্মাকে ডেকে বলেছেন, বড়বু আজ আশ্রমবাসী মাতৃহারা হয়ে গেল, কেন আজ মা চলে গেছেন, ওরা ভীষণ কষ্ট পাচ্ছে, তুমি কি ওদের মা হতে পারো না? তুমি কিন্তু শুধু বড় খুকার মা নো, তুমি জগতের মা, তুমি সবার মা, তুমি আমারও মা। সত্যি এই মায়ের যে ব্যাখ্যা, আজ যে আমরা দিকে দিকে শ্রাবণী পরিক্রমা এই অনলাইনের মাধ্যমে চলছে, আমরা আনন্দে কত মাতুহারা হয়ে আমরা এই যে মানে শ্রাবণী পরিক্রমা আমরা এই অনলাইনের মাধ্যমে পালন করছি, আমরা কিন্তু কোনো আনন্দ থেকে বিচ্ছুত হইনি, যদিও প্যান্ডামিক সিচুয়েশন চলছে, তারপরও আমরা পরমপিতাকে ধরে আমরা কি আনন্দে বসবাস করছি। কারণ সব কিছুর পেছনে একটা ধ্বংসের পেছনে একটা কিন্তু মানে পজিটিভ একটা পয়েন্ট থেকে থাকে। সে এত দূর দূরান্ত, আজও যে আমি এখানে বসে আপনাদের সাথে মানে যুক্ত হতে পেরেছি সেটাও পরম দয়ালের অশেষ দয়া। এই প্যান্ডামিক সিচুয়েশনটা যদি না আসতো তাহলে হয়তো আপনাদের সাথে পরিচয় হতে পারতো না, বা আমি নিজেকেও আমি অনেকটা ভাবতাম যে আমি ত্রিপুরাতে থাকি, হয়তো ত্রিপুরায় ছোট্ট একটা রাজ্য বা আসাম একটা ছোট্ট একটা রাজ্য সেই মধ্যেই বোধ হয়তো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা কিছুটা জায়গা সীমিত আছে, কিন্তু এখন এই অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কোথায় কানাডা, কোথায় আমেরিকা, কোথায় যে দুবাই, সেইগুলি থেকেও কিভাবে অহর অহর যে সৎসঙ্গ মাতৃ সম্মেলন হচ্ছে, তাকে কেন্দ্র করে পরম পিতাকে কেন্দ্র করে। তিনি ছিলেন ভালোবাসার মূর্ত প্রতীক, তিনি ভালোবাসা দিয়ে বিশ্বটাকে জয় করতে পারছেন, এবং এই জয় করে করেই আমাদেরকে কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন। আমরা তারপরও আমরা এই যে নারী সমাজে যে আমরা মাতৃ সম্মেলন করছি, আমরা নারী সমাজে নারীরা আমরা মানে গর্ভের সহিত বলতে পারি যে আমরা পরমপিতাকে ধরে আমরা বর্মাকে পেয়েছি, জগতের মাকে পেয়েছি, বিশ্বজননী রূপে আমরা পেয়েছি বর্মাকে, কিন্তু সেই বড় মার যে ঠাকুরের জীবন
মানে বলে ব্যাখ্যা করে যতটুকু আমার জীবন চলে গেছে তার থেকেও যদি বলতেই থাকে অনর্গল অনেক কম বলা হবে। তদ্রূপ কিন্তু এই জগত জন্য শ্রীশ্রী বর্মার জীবনের কথা বললেও শেষ করা যাবে না, অনেক কম বলা হবে। এই যে যুগল মিলন যুগ পুরুষোত্তম এই জগজ্জননী শ্রীশ্রী বর্মার কর্ম করে করিয়ে এই যে ঠাকুর যে সৎসঙ্গ মিশন প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন, যে আমাদের জগজ্জননী বড় মায়ের কিন্তু অবদান কম ছিল না। কারণ এই যে পাবনায় যখন ঠাকুর মানে এত এত বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সৎসঙ্গ মিশনটা, তখন কিন্তু ঠাকুর মানে বর্মাকে দেখে বলেছিলেন যে বড় গো কাল আমরা এই যে পাবনা ছেড়ে ভারতে চলে যাব। তখন কিন্তু বর্মা এক কথাই ঠাকুরের এক কথায় বিশাল সাম্রাজ্য বিশাল প্রতিষ্ঠান ছেড়ে দিয়ে ভারতে চলে আসতেন। কোনো প্রশ্ন করেনি, কোনো যে পেছনে কারণ কি সেটাও জিজ্ঞাসা করেননি যে আমরা এত বড় কেন ছেড়ে যাব। কারণ এই জগজ্জননী শ্রীশ্রী বর্মা যে আটটা ঠাকুর যে আটটা গুণ দ্বারা নারী যে থাকতে হয় সে আটটা গুণের দ্বারা মন্থন ছিল বর্মার জীবনে। তাই কিন্তু ঠাকুরকে একবার যেন বলেনি যে আমরা এভাবে ছেড়ে যাবো যাবো আমরা কি হবে। প্রশ্ন তোমার অস্ত যাও রহু যুক্তি স্বরে তোমার ব্রত কর্ম পালন মরণস্তব্ধ করে, এটা একমাত্র করতে পেরেছিল আমাদের জগজ্জননী শ্রীশ্রী বর্মা। এবং করে করিয়ে দেখিয়ে গেছেন যে নারীরা সেই রকমই হতে হয়। তাহলে এই যে সমাজের উন্নয়ন সমাজের যে মানে সমাজের যে উন্নতির পথটা বাঁচা বাড়ার পথটা কিভাবে নারীর দ্বারা হয়, একটা মায়ের দ্বারা কিভাবে হয়, একটা কিন্তু দেশ রাষ্ট্র সমাজ সব কিন্তু একটা মায়ের দ্বারাই কিন্তু সুন্দরভাবে গড়ে ওঠে, আবার কিন্তু আবার একটা মায়ের দ্বারাই কিন্তু ধ্বংসের কবলে পড়ে যায়। কারণ একটা মায়ের গর্ভেই কিন্তু কংসের জন্ম হয়েছিল। আবার এই যে যুগ পুরুষোত্তম বা রামচন্দ্র বা যে শ্রীকৃষ্ণ এসেছিলেন একটা মায়ের গর্ভ দিয়ে, তাহলে একটা মায়ের কি প্রতিভা, যে মা মা কথাটা খুব ছোট কিন্তু তার আকার আকৃতি ধারণ লালন পালন পোষণ এত বিশাল এত বিস্তৃতি। ঠাকুরকে পেয়ে আমরা কাকে পেয়েছি, আমরা আচার্য পরম্পরা পেয়েছি। আজও কিন্তু আমরা যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে বা আমরা যেভাবে আমরা বেঁচে যাচ্ছি যে আমরা যে বাঁচা বাড়ার পথটা পাচ্ছি কার সন্নিধি থেকে, আমরা আচার্য পরম্পরার সন্নিধি থেকেই আমরা সেই পথটা পেয়ে যাচ্ছি জীবনে বাঁচার পথটা। কারণ না এই যে বর্মাজি এই যে আমাদের জগৎ মানে পূজ্যপাদ শ্রীশ্রী বর্দাকে নামে এনেছিলেন ভক্ত শ্রেষ্ঠ হে মহান ছিলেন পরম পূজ্যপাদ শ্রীশ্রী বর্দা। ঠাকুর ছাড়া ওনার যে বর্মার জীবনেও যেমন ঠাকুরকে স্বামী দেবতার জ্ঞানে পুজো করে গেছেন, ঠিক তদ্রূপ কিন্তু বর্দাও এইরকমই ঠাকুরকে সেবায় বা বর্মাকে সেবায় আপ্লুত করে ভক্তের মানে মহান মহান পরিচয় দিয়েছিলেন। কিন্তু উনি কখনো বলেননি, কিন্তু আজ একটা সময় ঠাকুর বলেছিলেন যে আমি যখন থাকবো না তোরা তখন বড় খোকাকে মাথায় নিয়ে চলিস, আমার সাথে থাকা বড় খোকার সাথে থাকা মানে আমার সাথে থাকা। তাহলে যদি ঠাকুর বলতে পারেন যে টাকার আমি যা বড় খোকা তা টাকার এপি ঠাকুরবি, তাহলে আমরা আর কি ভাবনা চিন্তা। আমরা তো এখন পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রীশ্রী দ্বারা পরম পূজ্যপাদ শ্রীশ্রী বাবা দাদা তো পেয়েছি জীবনে, আর পরম পূজ্যপাদ অবিন্দ দাদা তো পেয়েছি যে এই 21 বছর বয়সে কেন জন্মসূত্র থেকে যে অবিন্দ দাদার লীলা সেগুলি বলে শেষ করা যায় না। যে 8 মাস বয়সে উনি কি করেছেন বা মানে একটু 3-4 বছরেও হাঁটতে পারেন না, 2 বছরে হাঁটতে পারেন না, মায়ের কোলে করে ছাদে ঘুরছেন, তখন আচার্য দেব দাদার ইচ্ছে হয়েছিল যে একটু বৃষ্টির ভীষণ গরম পড়েছে তখন বৃষ্টির জলে স্নান করবেন, তখন আচার্য দেব দাদা পূজ্যপাদ অবিন দাদাকে বলেছিলেন যে অবিন আমার খুব দাদু ভাই আমার খুব ইচ্ছে হচ্ছে একটু বৃষ্টির জলে স্নান করে। তখন এই বৌরানী মার কোলে অবিন দাদা যখন ঘুরছেন কোলে উঠে তখন হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে আ বৃষ্টি আয় এরকম আদো আদো সুরে বলছেন। মুহূর্তের মধ্যে দেখা গেল যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে অঝুরি বৃষ্টি
আর এই বৃষ্টির জলে আচার্য দেব দাদা পরম তৃপ্তি সহকারে সে স্নান করলেন, পরম তৃপ্তি পেলেন। যে আমরা বাঁচার তাগিদ, তাহলে আমরা কিভাবে, আমরা ধ্বংসের কবলে থেকেও যে আমরা পরমপিতাকে যে পেয়েছি সেটা কিন্তু আমরা মুহূর্তের জন্য মনে হচ্ছে না। আর এই বৌরানী মা, যে পরম পূজনীয় মা, পরম পূজনীয় বৌরানী মাকে যখন আমরা ওনাদের সামনে সন্নিধি যাই, তখন কিন্তু ওই যে বড় মায়ের জীবন কাহিনী আমরা শুনি বা বইয়ের মধ্যেও যে আমরা অনেক কিছু ঘটনা দেখতে পারি, সেইগুলি কিন্তু ওহো ওহো আমাদের পূজনীয় মা, পূজনীয় বৌরানীর মার মধ্যে সেটা প্রতিনিয়ত আমরা পেয়ে যাচ্ছি। ওনাদের এত আদর, এত ভালোবাসা, এত স্নেহ, এত প্রেম, সত্যি আমরা কিন্তু আজও বর্মাকেও আমরা হারাইনি। যা কারণ আমরা যখন দেওঘরে যাই তখন কিন্তু পূজনীয় মা, পূজনীয় বৌরানীর মা সন্নিধি যখন যায় তখন মায়ের কি ভালোবাসা, কি আদর, তখন নিজের মায়ের কথাও ভুলে যায় যে আমার যে মা আছে, জন্মদাতা মা আছে, উনি উনার আদর স্নেহটা আমি হয়তো মাপকাঠি দিয়ে মাপতে পারবো, কিন্তু সে উনাদের যে আদর ভালোবাসা সেটা মাপা যায় না। মায়ের কখনো একটা সন্তানের কাছে যে একটা মায়ের আদর ভালোবাসা স্নেহ প্রীতি সেটাকে কখনো মাপা যায় না, পরিমাপ করা যায় না। তাই আজ এই যে বড় মায়ের যে জন্মমাস চলছে, আমরা চারিদিকে যে আমি জন্মমাসটা এত সুন্দরভাবে পালন করছি, যে আমরা বিভিন্ন মায়েদের কাছ থেকে, বিভিন্ন দাদাদের কাছ থেকে এত এত অহর অহর ঘটনা জানতে পারছি, হয়তো প্যান্ডামিক সিচুয়েশনটা না আসলে সেইগুলি হয়তো আমার জীবনে অপূর্ণ থেকে যেত। এই জীবনে এসছি, পরমপিতাকে পেয়েছি, কারণ আমাদের জীবনে একটাই উদ্দেশ্য যে ঈশ্বর প্রাপ্তি। এই মানব জীবনের কিন্তু লক্ষ্য হয় কিন্তু ঈশ্বর প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বরকে আপন করা। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন কিন্তু আমি গর্ভে কথা দিয়ে এসেছি, হে দয়া তুমি আমাকে এই অন্দর মহল থেকে মুক্তি করো, আমি ভূমিষ্ঠ হয়ে তোমার নামে, তোমার ধ্যানে আমি বশীভূত হয়ে থাকব। কিন্তু এই আমরা সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা কিন্তু এই সবকিছু আমরা ভুলে যাই। কেননা এই আমরা মায়ার মানে সংসারে যে আমরা মায়ার জন্মে যাই সেটা আমরা পরমপিতাকে দেওয়া কথাটা ভুলে যাই, কিন্তু আমরা প্রতি প্রত্যেকের একটাই কথা যে আমরা ঈশ্বর প্রাপ্তি। আর ঈশ্বর প্রাপ্তি কখন হব, এই পরমপিতা এই যুগে যে নাম নিয়ে এসছেন, অষ্টাদশস্তরের নাম, আমরা যত যে যত সাধন ভোজন করব আমরা সেই তার রাস্তা, তিনি তার দেওয়া বিধিবিধানগুলি আমরা সুন্দরভাবে পরিপালন করতে পারবো এবং জীবনে সুন্দরভাবে বাঁচার পথটা আমরা পেয়ে যাব। আর আমাদের ভাবনা কি, আমরা আচার্য পরম্পরা তো আছি, আমরা আর ধ্বংসের কুলে নেই, আমরা এই যে পূজ্যপাদ আচার্যদের দাদার যে 3.5 কোটি দীক্ষার যে আহ্বান এসছে সেটাও যেন আমরা প্রতিনিয়ত, আমরা একটু হয়তো আমরা লোকের বাড়িতে যেতে পারছি না, কিন্তু মোবাইলের মাধ্যমেও আমরা অন্য কথা না বলে ঠাকুরের পরমপিতার দয়ার কথা, আচার্য দেবের দয়ার কথা, আমার পূজ্যপাদ বাবা দাদার দয়ার কথা সেগুলি আমরা বলবো। কিন্তু বলতে বলতে হয়তো আমার একজন এই যে ঠাকুরের চরণে জীবন্ত ফুল কিভাবে যে দেওয়া হয়ে যাব সেটা আমি বুঝতেও পারবো না, এটা হচ্ছে আমার কাজ। এই আচার্য দেব যেহেতু আমাদের ইষ্ট নির্দেশ দিয়েছেন যে আমরা উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করাই তো, এটাই জীবনের আমার যেন সাধনা হয় এবং ধ্যান জ্ঞান সবটুকু হয়। আজ আর আমার আলোচনা এখানে বিশেষ কিছু আর বলছি না, আপনারা প্রতি প্রত্যেকে ঠাকুরময় হয়ে থাকুন এবং ঠাকুরের প্রতি প্রত্যেকটা কথা প্রতিনিয়ত আমরা হয়তো সম্পূর্ণ করতে পারবো না, কিন্তু তারপরও তিল তিল করে মানে একটু একটু করে আমরা সেটা আমরা জীবনে মন্থন করে সুন্দরভাবে বাঁচার পথটা আমি নিজে বাঁচবো এবং অন্যকেও বাঁচাবো। কারণ ঠাকুর এই যুগে এসে বলেছে অন্যে বাঁচা নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে, এই অন্যকেও বাঁচাবো, আমার সমাজ বাঁচাবো, দেশ বাঁচাবো, রাষ্ট্র বাঁচাবো, আমি এইভাবে আমি আমার নিজেকে সুন্দর করে তুলবো, ঠাকুরময় করে তুলবো, এটাই আমার পরমপিতার কাছে প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জয় গুরু মা। সত্যি অসাধারণ ইষ্ট প্রসঙ্গ করলেন অনামিকা রায় মা, আমরা মুগ্ধ হয়ে গেলাম আপনার ইষ্ট প্রসঙ্গ শুনে, অনেক কিছু জানতে পারলাম, ইষ্টের প্রতি আরো অনুপ্রেরণা বৃদ্ধি পেল। আবারও যাতে আপনার কাছ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনতে পাই আমরা সে অপেক্ষায় রইলাম। দয়ালে রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু মা।
এরপর আমরা আমি একটু মায়েদের অনুমতি নিয়ে 1 মিনিট একটু কথা বলবো, জয় গুরু। হ্যাঁ মায়েদের অনুমতি নিয়ে আমি 1 মিনিট একটু কথা বলবো। জয় গুরু, হ্যাঁ বলুন। আপনারা সকলকে জয় গুরু। সকলে অবগত আছেন, যদিও অনেকে অবগত আছেন, আমি আরো একবার বলে দিই, আমাদের যে অনলাইন এই সৎসঙ্গ শুরু হয়েছিল, আগামীকাল তার 1 বর্ষ পূর্ণ হচ্ছে। সেই 1 বর্ষ পূর্তি দিবসটিকে আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটিকে পালন করতে চাইছি। এটা আমাদের কাছে একটা খুব গর্বের আনন্দের, পরম পূজনীয় বাবাই দাদা আশীর্বাদ করেছিলেন খাতড়ার সৎসঙ্গ মন্দির, সৎসঙ্গ বিহারের 365 দিনই সৎসঙ্গ করার কথা। সেই কথার পরিপ্রেক্ষিতেই বিশেষ করে আমি মনে মনে একটা সংকল্প নিয়ে শুরু করেছিলাম। আপনাদের প্রতি প্রত্যেকের সক্রিয় সহযোগিতায়, প্রচেষ্টায়, ঠাকুরের দয়ায়, পরম পূজনীয় শ্রী বাবাদের আশীর্বাদে এটা সম্ভব হতে চলেছে। আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ, আমরা যে ইউটিউব লিঙ্কের মধ্যে দেখা যাবে ভিডিও বানিয়েছি এবং সারাদিনের যে প্রোগ্রাম লিস্ট সমস্ত কিছু আমরা গ্রুপের মধ্যে শেয়ার করেছি, আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্রতি প্রত্যেকে প্রত্যেকের পরিচিত জনদের এই লিঙ্কটাকে শেয়ার করবেন। শুধু শেয়ার না, শেয়ার করার পরে যার যা পরিচিত আছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি ফোন করে একটুকু বলবেন, আবার তাদেরকে বলবেন যে আপনাদের পরিচিত জনদের জন্য এটা শেয়ার করে এবং ফোন করে জানায়। প্রতি প্রত্যেকেই সকলেই এই আগামী কালের দিনটি যাতে করে সাড়ম্বরে আনন্দের সঙ্গে আমরা পরিপূর্ণ করতে পারি এবং তার চরণে সেভাবে আমরা নিবেদন করতে পারি, তার মুখে হাসি ফোটাতে পারি, এটা আমাদের সকলের কাছে অনুরোধ। আপনারা সকলে এটা সচেষ্ট হবেন। আবার পরবর্তী 18 তারিখ, তার পরের দিন থেকে পহেলা ভাদ্র, ভাদ্র সৎসঙ্গ পরিক্রমা, এটা সেভাবে আমরা সবাই পালন করব। এটা আমার কথা। জয় গুরু। জয় গুরু। আমরা সবাই শুনলাম যে কাল এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে সাফল্যমণ্ডিত করা হবে, তাই সবার কাছে অনুরোধ যে সবাই জয়েন হব এবং আরো নতুন নতুন মানুষকে জয়েন করাবো এবং সুন্দর করে তুলবো ওই দিনটিকে। জয় গুরু সকলের কাছে, সকলকে জয় গুরু। এরপর আমরা আবারও ভক্তিগীতির দিকে ফিরে যাব। এখন আমাদের সামনে একটি ভক্তিগীতি পরিবেশন করবেন বাঁকুড়া থেকে শ্রীমতী রত্না, খাদড়া বাঁকুড়া থেকে শ্রীমতী রত্না মল্লিক মা। জয় গুরু। জয় গুরু। তুমি দয়াময়, তুমি প্রেমময়, ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময়। তুমি দয়াময়, তুমি প্রেমময়, ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময়। ভক্ত জনে উদ্ধারিতে এসেছো ধরাই, তোরে যাই পাপে জনে ভক্ত জনে উদ্ধারিতে এসেছো ধরাই, তোরে যাই পাপি জনে তোমারি ছোয়াই। জনে জনে মনে প্রাণে গাহি তব জয়, গাহি তব জয়, তুমি দয়াময়, তুমি প্রেমময়, ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময়। আসিয়াছো যুগে যুগে বিদায়িতে না, রাম কবু কৃষ্ণ কবু অনুকূল না। আসিয়াছো যুগে যুগে বিলাইতে নাম, রাম কবু কৃষ্ণ কবু অনুকূল নাম। নাম মন্ত্রে দীক্ষা দিয়ে রোগ কর ক্ষয়, তুমি দয়াময়,
তুমি প্রেমময় ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময় তুমি দয়াময় তুমি প্রেমময় ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময় ভক্ত বাঞ্ছা কল্প তরু চৈতন্যময় জয়গুরু জয়গুরু। খুব সুন্দর মনোমুগ্ধকর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন রত্না মল্লিক মা, খুব সুন্দর শুনিয়েছে। পরমপিতা রাতু চরণী আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয়গুরু। এরপর আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন খাতড়া থেকে শ্রীমতী সুপালি মাহাতোমা। জয়গুরু জয়গুরু। Yeah.
জয় গুরু। খুব সুন্দর একটি মনোমুগ্ধকর ভক্তিগীতি শুনলাম আমরা সুপালি মায়ের কাছ থেকে, খুব সুন্দর হয়েছে। পরমপিতা রাতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সুস্বাস্থ্য, সুদীর্ঘ ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। এরপর আমরা আবারও ইষ্টপ্রসঙ্গের দিকে ফিরে যাব। এখন আমাদের সামনে ইষ্টপ্রসঙ্গ করবেন খাতড়া বাঁকুড়া থেকে কুমার মীনাক্ষী দত্ত মা। জয় গুরু। জয় গুরু, শোনা যাচ্ছে। ঠিক আছে। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ আমাদের শ্রাবণ পরিক্রমার শেষ দিন। মনটা সত্যি খুবই খারাপ লাগছে যে কালকের থেকে আমরা হয়তো এভাবে রোজ সকলে মিলে এভাবে মাতৃসম্মান করতে পারবো না। আজ বড়মার শ্রী শ্রী বড়মারির শ্রাবণ পরিক্রমা সত্যি এত সুন্দরভাবে আমাদের পুরো শ্রাবণ মাস ধরে পালিত হলো। আমি প্রথমে সবাইকে, প্রত্যেক সৎসঙ্গ বিহার খাদরার মাকে আমি প্রথমেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আমাদের শ্রাবণ পরিক্রমায় ওনারা সহযোগিতা করে এবং নিজেরাও সকলেই সকল মায়েদের যুক্ত করে নিজেরা অনুষ্ঠানে যোগদান করে ইষ্ট প্রসঙ্গ ভক্তিগীতি বাণী পাঠ করে এত সুন্দরভাবে আমাদের এই শ্রাবণ পরিক্রমা পালিত হলো, অনুষ্ঠিত হলো। সত্যি আমাদের, আমি যখন বাইরের মায়েদের থেকে শুনি যখন ফোনে কথা হয় যে তোমাদের খাতড়ার মাতৃসম্মান সত্যি খুব ভালো হয়, তখন সত্যি এত ভালো লাগে না শুনতে যে তোমাদের খাতড়ার মায়েরা সবাই খুব ভালো, সবাই এত সুন্দরভাবে তোমরা করো, সত্যি তখন খুবই ভালো লাগে। তো এই কদিন আগে একজন মায়ের সাথে কথা হচ্ছিল, তো বলছিল যে তোমাদের মাতৃসম্মেলন আমি দেখলাম অনেক জায়গায়, তো মাতৃসম্মেলন করছি কিন্তু তোমাদের মাতৃসম্মেলন যেভাবে সুন্দরভাবে ঠিক টাইমিং এর মধ্যে পর পর এত সুন্দরভাবে হয় সত্যি আমার খুব ভালো লেগেছে। তো সত্যি তখন আমার মনে হলো যে এই এটা পুরোটাই ঠাকুরের দয়া, ঠাকুরের দয়া ছাড়া আমাদের কিছুই হয় না, পুরোটাই ঠাকুরের দয়া। আর আপনারা সকল মায়েরা এত সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেছেন, আমাদের সৎসঙ্গ বিহার খাদরার মায়েরা, বাইরের মায়েরা সকলে মিলে এত সুন্দরভাবে আমাদের এই শ্রাবণ পরিক্রমা অনুষ্ঠিত হলো, সত্যি খুবই ভালো লেগেছে। কালকে রীতা জেঠিমা আমাকে বললো যে কিছু বলো, তো আমি প্রথমে নাই করছিলাম, তো তখন পরে মনে হলো যে উনি তো আমার থেকে গুরুজন, ওনাকে আমি যদি না বলি মুখের ওপরে ওনাকে আমার অপমান করা হবে। ঠাকুর বলেছেন যে বড়দের কথার উপর কথা বলতে নেই, তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে কিছু বলছি, কিন্তু ঠাকুর সম্বন্ধে জ্ঞান আমার সত্যি খুবই অল্প। এত সুন্দরভাবে এই পুরো শ্রাবণ পরিক্রমায় সকল মায়েরা ইষ্ট প্রসঙ্গ করলেন, তাদের কাছে আমি হয়তো তাদের পায়ের নখেরও যোগ্য নই, কিন্তু তাও আমি চেষ্টা করছি কিছু বলার। তো আমি সকলকেই, যদি আমি কিছু ভুল বলে থাকি আপনারা আমাকে সেটা ক্ষমা চোখেই দেখবেন। তো কাল শ্রদ্ধ জগবন্ধুদা আমাকে ফোন করেছিলেন, তো উনি আমাকে বলছিলেন যে আমাদের যে এই ইষ্টভীতি নাম আমরা যেটা করি সেটা নিয়ে উনি আমাকে বলছিলেন যে ঠাকুর যে এই ইষ্টভীতি নাম এটার উপরে কিন্তু আমাদের পুরোটাই ডিপেন্ড করছে। যেমন আমাদের একটা বাড়ির ভিতটা যদি ঠিকঠাক না হয় আমাদের বাড়িটা কিন্তু নড়বড়ে হয়ে পড়ে, সেরকম আমাদের ঠাকুর ধরাটা হচ্ছে, এটার ভিতটা হচ্ছে আমাদের এই ইষ্টভীতি নাম ধ্যান, এটাই হচ্ছে আমাদের ভিত। এইটা যদি আমাদের মজবুত হয় আমাদের কিন্তু ঠাকুরকে ধরে চলাটাও কিন্তু মজবুত হয়। তো আমি নাম প্রসঙ্গেই আমি কথা বলছি, যেখানে শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন যে মানুষ উষা নিশায় যদি নাম ধ্যান করে
সকালে উঠে নাম করে, ইষ্টভীতি করে এবং চলাফেরায় জপ চালায় নিয়মিতভাবে, তার বেকায়দায় পড়া অসুবিধা আছে। মানুষের আদর জিনিস মাথা। মাথাটা যদি সুস্থ, সাবুজ, সক্রিয় থাকে আর চলা যদি তদানুপাতিক হয়, তাহলে সে কি করতে পারে না আর না পারে তার কুল কিনারা নাই। সব পরীক্ষিত সত্য। বর্মায় নোয়াখালীতে কতজন পরখ করেছে, জেমস যা লিখেছে কাটাই কাটাই সত্য। এখানে ঠাকুর পঞ্চনীতি বইয়ে এটা নাম ধ্যানের ফল সম্পর্কে কথা বলেছেন। আমি আমাদের জীবনেরই এই কদিন আগে, এই 4-5 দিন আগেই একটা আমি বাস্তব ঘটনা আপনাদেরকে বলছি যে এই নামের ফলে কি হয়। মানে আমি নিজের জীবনে এটা, আমরা তো প্রত্যেকেই এটা ফিল করতে পারছি, কিন্তু আমি নিজের জীবনের এই কদিন আগের কথা বলছি। তো বাবাদের ব্যাংকে কিছুদিন আগে গোল্ড লোন যে এখন ব্যাংকে চালু হয়েছে, বাবাদের ব্যাংকে সেটা 2-3 মাস আগেই চালু হয়েছে গোল্ড লোনটা। তো কি হয়েছে যে গোল্ড লোন যে মানে যেখানে মানুষজন এসে পর যে লকার যেখানে থাকে ব্যাংকে, যেখানে সোনা গয়না রাখে, সেই চাবিটা বাবার কাছেই থাকে। তো বাবা হঠাৎ করে এই 3-4 দিন আগেই বাড়িতে নিয়ে আসে, বাড়িতেই থা মানে বাড়িতেই নিয়ে আসে। তো হঠাৎ করে সেদিন দেখছে যে ওই লকারের চাবিটা, চাবির একটা ব্যাগ আছে সেখানে, কিন্তু ওই লকারের চাবিটা নেই। সব চাবি আছে কিন্তু ওই লকারের চাবিটাই নেই। তো বাবা খুব ভয় পেয়ে গেল, যে কারণ ওটা তো মানে বুঝতেই পাচ্ছেন ব্যাংকের ওটা, আর ওই চাবি যদি হারিয়ে যায়, আমরা তো সিন্দুক দেখেছি আর আপনারা সকলেই ব্যাংকের যে লকার দেখেছেন যে কত কিরকম ভাবে হয়, 3-4টে চাবি খোলার পর ওর লকটা খোলে। তো ওই মেন চাবিটাই বাবার কাছে থাকে। তো বাবা তো খুবই টেনশনে পড়ে যায় যে চাবিটা নেই, তাহলে কোথায় গেল, চারদিকে খোঁজে, ব্যাগের মধ্যে খোঁজে কিন্তু পায় না। তো খুবই টেনশনের মধ্যে পড়ে যায়। তো বাবা তখন হয়তো চিন্তা করে যে ব্যাংকেই ফেলে এসেছে কিনা, সেটাই ভাবতে শুরু করে। কিন্তু পরে ভেবে দেখে যে না, চাবি কিন্তু ব্যাগের মধ্যেই ছিল, কিন্তু চাবি কিন্তু নেই এখন। তো আর সেই লক কিন্তু ভাঙাটা অত সহজ নয়, সেটা ভাঙতে গেলে সে কলকাতা থেকে ছেলে এনে ভাঙতে হবে, সেটা 12-13 হাজার টাকার একটা ব্যাপার। আর ওখানে মধ্যে মানুষের গয়নাগাটিও আছে, একটা প্রচুর চাপের মধ্যে বাবা পড়লো। তো বাবা তখন কিছু ভাবনা চিন্তা না এনে বাবা অফিস থেকে এসে টিফিন টিফিন করে সঙ্গে সঙ্গেই বাবা নাম করতে বসে গেল। বাবা পুরো মোটামুটি 1 ঘন্টা ধরে নাম করলো, আমি মা সবাই ঠাকুরের নাম করতে শুরু করলাম, যে এটা তো একটা মানে ব্যাংকের ব্যাপার, এটা অন্য কিছু চাবি হলে না হয় অতটা টেনশনে ছিল না। তো সকলেই আমরা ভয় পেয়ে গেলাম এবং আমরা কিছু না ভেবে আমরা সকলেই ঠাকুরের নাম করতে শুরু করলাম। তারপর মা বাবার নাম করে বাবা উঠলো। তারপর মা বলল যে দেখো, আমরা তো ঠাকুরকে নিয়ে চলি, আমাদের ঠাকুর আছেন আমাদের মাথার ওপর, কোনো চিন্তা নেই, আমরা আমাদের কোনো অসুবিধা আমরা পড়বই না, ঠাকুর আছেন। তো এই বিশ্বাসটা আমাদের সত্যি সকলের ছিল, মা বাবা আমার সকলের ছিল যে আমাদের ঠাকুর আছে, আমাদের চিন্তা কিসের, আমাদের কোনো অসুবিধা আমরা পড়তেই পারি না, ঠাকুর আমাদের মাথার উপর আছেন, আমাদের মালিক আছেন। তো এরকম ভেবে আমরা থাকলাম। আর বাবা যে ব্যাগটা ছিল, যে ব্যাগের মধ্যে বাবা চাবিটা রাখে, সেই ব্যাগের মধ্যে আমরা 3 জনে মিলে আমরা বারবার খুঁজলাম, কিন্তু ওই চাবিটা কিন্তু নেই। আমরা মনে হয় টোটাল 12টা চাবি ছিল, কিন্তু 12টা চাবি ছিল, ওটা নিয়ে হয়তো 13টা হতো, কিন্তু 12টা চাবি ছিল। আমি খুঁজলাম, মা দেখলাম, গুনে দেখলাম, বাবা দেখলো, কিন্তু 12টা চাবি ছিল। পেলাম আমরা খুঁজে। সেদিন রাত্রেবেলা আমরা ঠাকুরের নাম করেই সকলে শুলাম। পরদিন বাবা অফিসে গেল, দিয়ে পর বাবাদের ব্যাংকে যে এই চাবি খোলা পড়া করে, মানে যিনি একজন আছেন উনি ওই চাবি খোলেন, রাখেন, সব জিনিস বার করেন। তো উনি হঠাৎ করে বাবাকে বলছেন যে ম্যানেজার বাবু দেখুন, চাবি তো আপনার ব্যাগের মধ্যে আছে, চাবির যে ব্যাগটা ছিল সেটার মধ্যেই তো আপনার চাবি আছে। তো বাবা তো অবাক হয়ে গেল, আমরা তো আগের দিন সবাই মিলে খুঁজলাম, চাবি নেই, কিন্তু হঠাৎ করে চাবিটা কি করে এলো, 3-3টে মানুষ আমরা খুঁজলাম কিন্তু চাবিটা ছিল না, কিন্তু হঠাৎ করে কিন্তু চাবিটা কি করে এলো, এটা কিন্তু আমি কি বলবো, অলৌকিক বলবো না কি বলবো আমি নিজেও জানি না। এটা আমরা কিন্তু বুঝতে পারলাম যে ঠাকুরের দয়া। এটা আপনারা সকলেই বুঝতে পারছেন, হঠাৎ করে তো চাবি ব্যাগের মধ্যে চলে আসতে পারে না, এটাই হচ্ছে আমার ঠাকুর, এটাই হচ্ছে ঠাকুরের দয়া, আর এটাই হচ্ছে ঠাকুরের নামের ফল।
এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা নাম করলে ঠাকুর বললেন না যে কখনোই তারা কখনোই বেকায়দায় পড়াটা তার অসুবিধা আছে, আমরা বেকায়দায় পড়তেই পারবো না। আমরা যদি নামটা সেভাবে করি কখনোই আমরা বেকায়দায় পড়তেই পারবো না, সে যাই হোক না কেন, এটাই হচ্ছে ঠাকুরের দয়া। তাই আমরা সেটাই আমাকে কাল সদ্য জগবন্ধুদা বলছিলেন যে যে নামটা ঠিক সময় করবি, একটা সময় ধরে ইষ্টভীতিটাও, ইষ্টভীতি একটা সময় ধরে করবে। আমি অবশ্য এটা করতাম না, আমি প্রার্থনার হয়তো কিছুক্ষণ আগে উঠলাম, তারপর চট করে ইষ্টভীতি করে প্রার্থনা শুরু করে দিলাম, এটাই হয় না, এটা আমার নিজেরই হয় না। তো সেটাই আমিও আজকের থেকে চেষ্টা করছি যে একটা টাইমের মধ্যে করা আর নামটাকে বাড়ানো। দেখতে পাচ্ছেন তো, নাম এমনই একটা জিনিস, আমাদের রক্ষা কবচ। তো আরেকটা আমাকে জগবন্ধুতা বললেন যে এই যে আমাদের ভাদ্র মাস আসছে, এখানে তো আমাদের ঠাকুরের জন্মমাস, এখানে দেখ যারা ষষ্ঠী নেয়নি তারা কিন্তু মাছ মাংস খায়, কিন্তু আমাদের তাদেরকে জাজন করতে হবে যে তারা যেন এই ভাদ্র মাসটা অন্তত তারা যেন ঠাকুরের একটা জন্মমাস হিসেবে তারা যেন নিরামিষ খাবার চেষ্টা করে। এই নিরামিষ খাওয়ার ব্যাপারটা শুনলে কিন্তু যারা আমিষ খায় তাদের কাছে হয়তো অনেকটাই কষ্টের, অনেকটাই হয়তো তাদের কাছে ভাবে যে কি করে এটা সম্ভব, কি করে পারবো এটা আমরা, হয়তো তারা মনে মনে চায় কিন্তু তারা হয়তো সেটা করে উঠতে পারে না। কিন্তু আপনাকে দেখে আমি বলছি, ঠাকুর পদ্মনী হয়ে বলছেন যে একটা ষষ্ঠনী চরণামৃত বলে একটা টপিক আছে, সেখানে একজন দাদা ঠাকুরকে কাতর ভাবে বললেন যে দয়াল, আমার ছেলেটির কঠিন ধারা আছে, আপনি যদি দয়া করে রক্ষা করেন তাহলে সে রেহাই পেতে পারে। জ্যোতিষীরা বলেছেন সদ্গুরুর দয়ায় সবই সম্ভব, আবার আমারও সেই বিশ্বাস। সেই সময় শিশি ঠাকুর বললেন, পরম পিতার দয়া ছাড়া কিছু হয় না, খুব নাম করা লাগে, আর ষষ্ঠনী চরণামৃত রোজ খাওয়ান ভালো, নিষ্ঠা সহকারে ষষ্ঠনীর নীতিগুলি পালন করতে হয়, আর মন্ত্র পাঠ করে ষষ্ঠনীর অর্ঘ নিবেদনের সময় ফুল ও জল নিবেদন করতে হয়, এই জলেই ষষ্ঠনী চরণামৃত, ষষ্ঠনী পরমপিতার দান, এত পরিষ্কার করে আগে কোথাও দেয়া ছিল না। বিধিগুলি একত্রে মালাকারে গেথে পরমপিতা এবার আমাদের সামনে রক্ষা কবচ হিসেবে উপহার দিয়েছেন, অনেকে ভালো করে করে না আর তাই তার মহিমা উপলব্ধি করতে পারে না। আমি আরেকটা ঘটনা বলি, এই যে ঠাকুর বললেন যে ষষ্ঠনীর এই জলেই হচ্ছে চরণামৃত, আরেকটা আমাদের জীবনের এই বাস্তব ঘটনা বলি, এটাও এই এক মাস আগেরই ঘটনা। আমাদের পাশের বাড়িতে একজন জেঠু আছেন, তো ওনার হঠাৎ করে কিছুদিন ধরে শরীর খারাপ, অসুস্থ হয়ে পড়েছেন, মানে একদম সেই কারোর সাথে কথা বলছে না, কারোর সাথে কথা বলছে না, বাজার বার হচ্ছে না, আগে বাজার বার হতো, বাড়ির মধ্যে একা এক কোণে বসে থাকে, এরকম হয়ে গেছে। তো মা সেদিন দেখা করতে গিয়েছিল, এক মাস আগের ঘটনা। তো মা এরকম জেঠিমা বললো মাকে যে দেখো এরকম হঠাৎ করে এরকম একা একা আছে, একটু মনও একটু খারাপ আছে, তো কারোর সাথে কথাও বলছে না, বাজারও বার হচ্ছে না, একা একা থাকে, শরীরটাও ভালো নেই। তো তখন মা বললো জেঠিমাকে যে মা এই পঞ্চনীতির বইটা পড়েছিল, যে মা জেঠিমা বললো যে আমরা ষষ্ঠনী করি, সেখানে ঠাকুরের একটা মন্ত্র আছে, সেই মন্ত্রর ঠাকুর বলছেন সেই জলটা খাওয়ালে নাকি সুস্থ হয়। তো সেই সেই সময় জেঠিমা মানে অনেক, উনি আসলে ঠাকুরের প্রতি সেভাবে বিশ্বস্ত নন, তো যে মানে মা একটু ভয় পাচ্ছিল, তাই মা বললো জেঠিমাকে, তখন জেঠিমা বললেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি দাও। তো মা কি করলো, এইভাবে গ্লাসের মধ্যে জল দিলে তো কিছু ভাববে, বা সামনে যদি কোনো মন্ত্র পড়ি অনেকে তো অনেক কিছু ভাবে, তো মা কি করলো সামনে একটা জলের বোতল ছিল, সেখানে জলের বোতলটা নিয়ে আমাদের যে ষষ্ঠনীর মন্ত্র আছে সেটা মা পড়ে দিল, ঠাকুরকে প্রণাম করে সে ষষ্ঠনীর মন্ত্রটা পড়লো, দিয়ে জেঠুকে জলের বোতলটা দিল জল খাওয়ার জন্য, মানে জেঠিমার হাত দিয়ে দিল, তো জেঠু জলটা খেয়েছে। তো তারপরের দিন হঠাৎ মা মানে আমাদের বাড়ির পাশেই তো জানলা থেকে কথা হয় জেঠিমার সাথে, মাকে হঠাৎ জেঠিমা ডেকে বলছে জানো তো কালকে তুমি ওই জলটা দিলে সেটা খাওয়ার পর থেকে আজকে দেখো সকালবেলা বাজার বার হয়ে গেছে, আর সবার সাথে কথা বলছে, আজ হাসছে কথা বলছে। তো জেঠিমা বলছে সত্যি তোমাদের ঠাকুরের কিন্তু দয়া আছে।
তাহলে আপনারাই বলুন, একটা মানুষ 1 মাস ধরে বাড়ির মধ্যেই ছিল, কোনো কথাবার্তা নেই, কারোর সাথে বাজার বার হওয়া বন্ধ করে দিয়েছিল, একদম মানে একাকী যেমন থাকে মানুষ সেরকম এক কোণে বসে থাকতো। তো মানে ঠাকুরের দয়াটা দেখুন, যে ঠাকুর এখানে বললেন না যে এই জলেই, এই সস্তনীর জলেই সস্ত, মানে এই সস্তনীর জলটাই হচ্ছে চরণামৃত। মানে ঠাকুর বলেছেন কেউ যদি অসুস্থ, একজন দাদা যে ঠাকুরের কাছে এসেছিলেন যেটা ভাড়া আছে, তখন ঠাকুর বললেন যে তুমি সস্তনী জলটা খাও তাকে রোজ। তাহলে দেখুন এই সস্তনীর পাওয়ারটা কি, তাহলে আমরা প্রতিটা মুহূর্তে আমরা যে সস্তনী নিয়েছি, যারা আমরা সত্যি প্রতিটা মুহূর্তে ফিল করতে পারি যে এই সস্তনীর দয়াটা কি, আমরা এই সস্তনী নিয়ে সত্যি বলছি, আমি বিশেষ করে প্রতিটা মুহূর্তে আমি ঠাকুরের দয়া অনুভব করি এবং ঠাকুর যে দয়া করছেন সেটা প্রতিটা মুহূর্তে ফিল করতে পারি। এটা কিন্তু আমি আপনাদেরকে মানে 100% শিওরলি বলতে পারি এটা সম্ভব। মানে এটা কোনো ঠাকুরের যে আমি কোনো বানিয়ে বলছি বা এটা কিছু, এটা একটা আমি বাস্তব ঘটনা বললো আপনাদেরকে দুটো। যাই হোক, আপনাদেরকে সকলকে অনুরোধ রইল আমার যে আপনার ঠাকুরকে নিয়ে চলুন, এবং কিছু নয়, ঠাকুরের এই এই ঠাকুরের চলার পথ অনেক সহজ, অনেক সহজ, কোনো জটিল না। আপনারা চেষ্টা করুন, যারা যেনারা নিরামিষ খেতে যাদের কষ্ট হয়, আমি তাদেরকে বলছি আপনারা আস্তে আস্তে সপ্তাহে, আমরা নিজেরাই এইভাবে তৈরি করি, কারণ আমরা নিজেরাই আমিষ খেতাম, আমরাই এই 4 বছর ধরেই, আমরা 5 বছর ধরেই আমরা নিরামিষ খাচ্ছি, এই সস্তনী নিয়েছি, আমরাও নিজে খুব কষ্ট হতো কিন্তু আমরা সপ্তাহে একদিন করে এরকম করে নিরামিষ খেতাম, আস্তে 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 করে আমরা এটা করেছি। আর এটা কিন্তু ঠাকুর আমাদের শুধুমাত্র নিজেদের ভালোর জন্য বলেছে, ঠাকুরের তো কোনো লাভ হবে না। আপনি যদি সস্তনী নেন ঠাকুরের কি লাভ হবে, ঠাকুরের কিছুই লাভ হবে না, শুধুমাত্র আপনাদের জন্য এটা ঠাকুর আমাদের জন্য বলেছেন। যাই হোক, টাইম পার হয়ে গেছে, আমি আর বেশি কিছু বলছি না, আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। এবং আপনারা সকলেই শুনলেন যে আমাদের কালকে আমাদের এই সৎসঙ্গের 1 বছর পূর্তি হচ্ছে, সত্যি খুব ভালো লাগছে যে 365 দিন ধরে যে আমাদের সৎসঙ্গ চলেছে, সত্যি খুব অনলাইনে সত্যি খুব ভালো লাগছে। তো আমি যে যেসব দাদারা, শুদ্ধ জগবন্ধু দা এখানে আমাদের খাদরা, সকল দাদারা মিলে, সকল মায়েরা মিলে এটা আমাদের সম্ভব হয়েছে, সকলকেই আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই এবং অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদও জানাই যে আমাদের সাথে এত সুন্দরভাবে সকল দাদা মায়েরা সহযোগিতা করেছে, আমরা সকলে মিলেই আজকে সৎসঙ্গ খাতড়াকে উজ্জ্বল করতে পেরেছি নামকে। তো আপনাদের সকলেরই দয়ালের চরণে মঙ্গলময় জীবনের প্রার্থনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু। সত্যি অসাধারণ নিষ্ঠা প্রসঙ্গ করলেন মীনাক্ষী দত্ত মা। আমরা শিখতে পারলাম সঠিক সময় নামধ্যান করার যে গুরুত্ব তা আমরা বুঝতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম আপনার ইষ্টপ্রসঙ্গ শুনে, খুব ভালো লাগলো। দয়ালের আতুল চরণে আপনার আপনার পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। এরপর আমরা একটা কীর্তন শুনব। এখন আমাদের সামনে একটি কীর্তন পরিবেশন করবেন খাতড়া থেকে শ্রীমতী রীতা মাহাতোমা এবং শ্রীমতী শিবানী মণ্ডলমা। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শুরু করুন। জীবন নাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, তোরা আর কতকাল কাটিয়ে দিবি, আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুমো ঘোরে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, প্রদীপের আগুন টুটি ধর দয়ালের চরণ দুটি, প্রবৃত্তির আগুন টুটি ধর দয়ালের চরণ দুটি, প্রবৃত্তির আগুন
কতায়ো রে, তোরা তারি সেবায় ফুট না ফুটি সার্থকতায়ো রে, তোরা তারি সেবায় ফুট না ফুটি সার্থকতায়ো রে, তোরা তারি সেবায় ফুট না ফুটি সার্থকতায়ো রে, দেখ জীবন নাথ আজ এসেছেন তোদের দুয়ারে, দেখ জীবন নাথ হয়ে আজ এসেছেন তোদের দুয়ারে, তোরা তারি সেবায় উঠ না ফুটি সার্থকতায়ো রে, 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 জীবন না ধইয়াজ এসেছেন তোদের দুয়ারে, জীবন না ধইয়াজ এসেছেন তোদের দুয়ারে, উঠুক না ঝড় জাগুক তুফান চল ছোটে চল, 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 তোদের ভিত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে, 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 দেখোই জীবন নাথ আজ এসেছেন তোদের দুয়ারে, দেখোই জীবন নাথ আজ এসেছেন তোদের দুয়ারে, তোদের বৃত্তি ভেদি সেবা সাধন মুক্তি দেবে ওরে, 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 জীবন না ধইয়াজ এসেছেন তোদের দুয়ারে, জীবন না ধইয়াজ এসেছেন তোদের দুয়ারে, লাগো রে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধো নোড়া, লাগো রে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধো নোড়া, লাগো রে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধো নোড়া, লাগো রে লাগ লাগ না তোরা সকল বাধার বাঁধো নোড়া,
দেখো জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, দেখো জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, তারে পাওয়ার মন্ত্রে তোরা হব শিশির রে ওরে, তারে পাওয়ার মন্ত্রে তোরা হব শিশির রে, এবার 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 তারে পাওয়ার মন্ত্রে তোরা হব শিশির রে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, তোরা আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে, আর কতকাল কাটিয়ে দিবি এমন ঘুম ঘোরে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে, জীবননাথ আজ এসেছেন তোদের দুয়ারে। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর মন মাতানো একটি কীর্তন শুনলাম আমরা রীতা মাহাতোমা এবং শিবানী মন্ডল মায়ের কাছ থেকে, খুব সুন্দর হয়েছে। পরমপিতা রাতুল চরণী আপনাদের আপনাদের পরিবার পরিজন সকলেরই সুদীর্ঘ সুস্বাস্থ্য ও ইষ্টচ্ছল জীবনের প্রার্থনা জানাই। জয় গুরু। এখন জয়রাধে করবেন শ্রীমতী চন্দনা হালদার মা খাতড়া থেকে। জয় গুরু, জয় গুরু। Thank you.
জয় গুরু। আমরা মাতৃ সম্মেলনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধ্বনি দেওয়ার মাধ্যমে আমাদের মাতৃ সম্মেলন সমাপ্ত হবে। এখন ধ্বনি দিচ্ছেন খাতড়া থেকে শ্রীমতী সুপালি মাহাতোমা। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। মাতৃ সম্মেলন কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে আর্য পিতৃ বন্দে মাতৃবর্গণ বন্দে অহং কৃষ্টি দৈবতা বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয়। গুরু জয় গুরু। সকলকে জয় গুরু। ঠিক একই লিঙ্কে সন্ধ্যে 6:14 থেকে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। উপস্থিত প্রত্যেককে সৎসঙ্গে যোগদান করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। এবং নতুন নতুন মানুষকে যোগদান করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। জয় গুরু। ভালো করে করো। ভালো করে সবাই যোগদান যুক্ত থাকবেন। জয় গুরু। দেখেন আপনারা কত বেলুন খুলেছি আমরা। আমরা বেলুন ফুলেছি, তারপরে আমরা দেবদারু গাছের পাতা কেটেছি, এই যে এবারে সাজাবো, তারপরে আম পল্লব দিচ্ছে আমাদের ইয়া আমাদের এখানে কুঞ্জদা আম পল্লব পুরো দড়িতে ভাঙছে। বাস শুরু হচ্ছে। এই যে জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর লাগছে সাজানো।